আজ আমরা ক্লাস 12 এর প্রবন্ধ রচনা রীতি প্রসঙ্গে আলোচনা করছি। প্রবন্ধ রচনা রীতিতে তোমাদের 10 নম্বর আছে। 10 নম্বর আছে বলে তোমাদের চারটি অপশন আছে, চার রকম ভাবে তোমাদের প্রশ্ন দেয়া হচ্ছে প্রবন্ধের। চার রকমের মধ্যে তোমাদের যেটা যার যেটা ভালো লাগবে সে সেটা লিখবে, যে যেটা পারবে সে সেটা লিখবে। আর শব্দসীমাটা দেখার জিনিস আছে, শব্দসীমা হচ্ছে 400 শব্দসীমার মধ্যে লিখতে হবে, 400টা শব্দসীমার মধ্যে লিখতে হবে, একটু বড় আর কি। তোমরা তো এতদিন 150 শব্দসীমার মধ্যে 5 নম্বরের প্রশ্নগুলো লিখেছ, এটা 10 নম্বরের প্রশ্ন, সেই জন্য 400 শব্দসীমার মধ্যে লিখতে হবে। এইবার আমরা প্রথমে যেটা পড়ছি সেটা হচ্ছে মানস মানচিত্র। এই বছর 2018 সালে মানস মানচিত্রে আমাদের এসেছে বাংলার উৎসব। আমরা কেমন করে বাংলার উৎসব প্রসঙ্গে এসেছে, আমি সেই জন্য বাংলার উৎসব বাদ দিয়ে অন্য একটা রচনা আমি আজকে করে দিচ্ছি। এইবার এই যে রচনা রীতি, প্রত্যেকটা রচনা লেখার জন্যই একটা নিয়ম আছে, সেই নিয়মগুলো কি না, যেহেতু তোমায় 400 শব্দসীমা মধ্যে লিখতে হবে, একটু যদি বেশি হয়ে যায় অথবা একটু যদি কম হয়ে যায় তাহলে কিন্তু কোনো চিন্তার কারণ নেই, ভয়ের কারণ নেই। গুনে গুনে দেখলে যে আমার একটু 5টা শব্দ কম বেশি হয়েছে, সুতরাং সেটা নিয়ে এত চিন্তা করার টেনশন করার কিছু নেই। ফার্স্ট, সেকেন্ড হচ্ছে আমাদের যে তথ্যগুলো দিয়ে দিচ্ছে মানস মানচিত্রে, আমাদের একবারে পর পর সেই তথ্য ধরে ধরে লিখতে হবে। প্রবন্ধ রচনায় কিন্তু ওরকম পয়েন্ট করে তারপরে লেখা ওরকম লিখতে হয় না, প্রবন্ধ রচনা স্বাভাবিক যেমন তোমরা খাতায় বা বইয়েতে তোমাদের যে রচনা লেখা আছে ওগুলো দেখবে ওইভাবে লিখবে, একটা পয়েন্ট লিখলাম দাগ কেটে তারপরে সেইটা লিখলাম, সেরকমভাবে লিখতে হয় না প্রবন্ধ। এইবারে তোমরা যে তোমাদের পয়েন্টগুলো যেমনভাবে দেয়া রয়েছে তোমাদের সেই পরপর পরপর সেরকমভাবেই পয়েন্ট লিখতে হবে, এমন কোনো কথা নেই। তোমরা নিজেদের ভাবনা অনুযায়ী, নিজেদের তথ্য অনুযায়ী তোমরা সেটা তোমাদের মতো করে লিখতেই পারো, কোনো তাতে অসুবিধে নেই। যদি তোমার নিজস্ব কোনো চিন্তা ভাবনা থাকে তুমি সেই তথ্য সেই চিন্তাভাবনার প্রকাশ অবশ্যই করবে, সেটা খুব ভালো হয়, সেটা করলে বাঞ্ছনীয় সেটা। এবার মানস মানচিত্রে যে তথ্য দেওয়া নেই অথচ তুমি সেই তথ্য সম্পর্কে ভালো মতো জানো, তোমার সেই তথ্য কিন্তু তুমি অবশ্যই দিতে পারো। সেই তথ্যটা দিলে সেটা তোমার বিশেষ গুণ হিসেবে ধরা হবে, এবং যেটা প্রয়োজন সেটা হচ্ছে তোমার লেখার স্টাইল, তোমার লেখার স্টাইল, নিজস্ব ভঙ্গি, সেটার উপরেই তোমার নাম্বারটা থাকবে। সুতরাং তুমি অবশ্যই তোমার নিজের নতুন কোনো তথ্য তুমি দিতেই পারো, সেটা কোনো অসুবিধার কারণ নেই। এইবারে এখানে একটা পয়েন্ট দেওয়া আছে কিন্তু তুমি সেটা ভালো মতো জানো না, তখন সেইটা নিয়ে তুমি সেটা আলোচনা করতে যাবে না, তুমি সেটা দরকার হলে বাদও দিয়ে দেবে, কারণ আমার লেখাটা কমপ্লিট করার দরকার। সেই লেখাটা কমপ্লিট করতে গিয়ে আমি এখানে জানি না অথচ একটা যা হোক একটা কিছু লিখে দিলাম, সেটা করতে না যাওয়াই ভালো। যেটা আমি জানি পরিষ্কার করে আমি সেটাই লিখব, মানস মানচিত্রে ভুলভাবে ব্যবহার করব না, তার চেয়ে এড়িয়ে যাব, এটাই হচ্ছে কথা। তোমার নিজস্ব লেখার স্টাইল, তোমার নিজস্ব সৌন্দর্য বোধ, সেটা যদি প্রতিফলন হয় তাহলে তার জন্য তোমার সেটা বিশেষ গুণ হিসেবে ধরা হবে। আর শেষ যে কথাটা বললাম, প্রথম যে কথাটা বললাম সে কথাটা আবার শেষেও বলছি, একটু বেশি বা একটু কম হলেও ওই লেখার শব্দ অনুযায়ী কিন্তু নাম্বারটা হচ্ছে না, একটু বেশি হলে হবে একটু কম হলেও হবে, কিন্তু তোমার যে ভাবনাটা এখানে যে তোমার বিষয়বস্তুটা দেয়া হচ্ছে সেটার সঙ্গে যেন মিল থাকে, সেটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, কোটেশন ইত্যাদি তুমি যদি দাও সেটা যেন নির্ভুল হয়, ভুলভাল দেবে না, নির্ভুল হয়, তাহলে কিন্তু ভালো হবে জিনিসটা। এইবারে আমি টেস্ট পেপার, WBT এর টেস্ট পেপারের একদম ফার্স্ট যেটা আছে সেটা দেখো, এখানে আছে অবকাশ যাপন। এই যে মাঝখানে যেটা থাকবে অবকাশ যাপনটা দেখো একদম মাঝখানে আছে,
এই মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের বিষয়বস্তু, এটা হচ্ছে আমাদের বিষয়বস্তু। আর সাইডে যেগুলো দেয়া রয়েছে, যে পয়েন্টগুলো আমি বলে দিচ্ছি, সেই পয়েন্টগুলো হচ্ছে আমাদের লেখার ফর্মটা দেওয়ার জন্য পয়েন্টগুলো দেওয়া আছে। এখানে পয়েন্ট আছে সঠিক সময়ের সঠিক পরিকল্পনা, একঘেয়েমি জীবনযাপন থেকে মুক্তি, পেশাগত অতিরিক্ত চাপ, অতিরিক্ত শারীরিক ও মানসিক শক্তি সঞ্চয়, উদ্ভাবনী শক্তির বিকাশের সম্ভাবনা, সামাজিক ক্রিয়াকর্মের সুযোগ। এই পয়েন্টগুলো আমার দেয়া আছে। এবার আমি এই পয়েন্টগুলো মানে একদম ধরে ধরে লিখতে হবে এমন কিছু নেই, আমি আমার লেখার মধ্যে পয়েন্টগুলো আমি যদি আনতে পারি আনবো, যদি আমার কোনো পয়েন্টের প্রবলেম থাকে আমি পারছি না, সেই পয়েন্ট আমি ছেড়ে দেব, তাতেও কোনো অসুবিধে নেই। এক্সট্রা পয়েন্ট যোগ করার হলে আমি সেটা যোগ করে দেব, তাতেও কোনো অসুবিধা নেই, কারণ আমার লেখাটাকে পরিণতি দান করতে হবে। এবার আমি অবকাশ যাপন নিয়ে যেহেতু লিখছি, সেহেতু অবকাশ কাকে বলে এটুকু আমি একটু একটা ভূমিকা লিখবো, তারপরে আমি আমার বক্তব্যটা লিখবো, একটা উপসংহার করে শেষ করব। এটাই হচ্ছে লেখার স্টাইল। অবকাশ আমি একটু লিখতে পারি যে আমাদের প্রতিদিনকার জীবনে আমরা একটা, সবার সকলের জীবনে আমরা একটা রুটিন রুটিন অনুযায়ী চলি, আমাদের সকাল থেকে রাত পর্যন্ত কাজে একবারে ঠাসা থাকে। সেই সেই থেকে আমাদের একটা সাপ্তাহিক মানে প্রতিদিনের রাত্রিবেলা করে আমরা যেমন ঘুমোই, সপ্তাহে যেমন আমরা একদিন অন্তত ছুটি উপভোগ করি, সেরকম দিনের পর দিন কাজ করতে করতে মানুষ যখন অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে, শারীরিকভাবে তো বটেই মানসিকভাবেও ক্লান্ত হয়ে পড়ে, তখন তার কিছু দিনের জন্য একটু অবসরের প্রয়োজন হয়। এই অবসরকেই আমরা অবকাশ বলি। অনেক সময় যেমন আমরা, আমি তো এটা বলছি, এটা লেখার না, এটা মুখে বলছি, যে তো একঘেয়ে ধরো স্কুলেই যাচ্ছ বা পড়ছো বা তোমরা যে যে কিছু নিজের কাজও করো, কেউ গান শেখো, কেউ নাচ শেখো, কেউ তবলা শেখো, কেউ কথক শেখো, অনেক সময় সেগুলোও করতে ভালো লাগে না, কারণ সেগুলোও একটা রুটিন অনুযায়ী হয়ে যায়। আমাদের অনেক সময় ভালো লাগে না, আমরা জিনিসটাকে খুব ভালোবাসি বলেই শিখি, কিন্তু সেটা যখন আমাদের চাপ সৃষ্টি করে তখন কিন্তু আমাদের সেখান থেকেও মুক্তি চাই, একদম মুক্তি, আমি কোনো কাজ করব না, এটাই আমার অবকাশ। এইবারে যখন তুমি অবকাশ নিয়ে ফিরে আসছো, তখন আবার কি হচ্ছে, আবার আমাদের শারীরিক শক্তি, আমাদের মানসিক শক্তি, আমাদের আবার সেই কাজ করতে ভালো লাগছে, যে কাজ থেকে আমরা দূরে সরে যেতে চাইছিলাম আমাদের সেই কাজ করতে আবার ভালো লাগছে। অবকাশের নানান ধরন আছে, যে যেরকম কেউ সিনেমা দেখতে ভালোবাসে, অবসরের সময় সে সিনেমা দেখে, কেউ ছবি আঁকতে ভালোবাসে, কেউ নাচ গান করতে ভালোবাসে, কেউ বেড়াতে যেতে ভালোবাসে, যে যেরকম ভালোবাসে সে সেরকম ভাবেই তার ভালো লাগার বিষয়টি তার অবকাশের উপযুক্ত বিনোদন, সেটাই সেখানে তার, কারোর চুপ করে বসে মাছ ধরতে ভালো লাগে, এরকম বহু লোক আছে যে চুপচাপ বসে সারাদিন মাছ ধরবে, তার মাছ ধরতে ভালো লাগে। তো এরকম বহু অবকাশের উপায় আছে, যেভাবে সে অবকাশ যাপন করে, এবং সেই অবকাশ যাপন তাকে দৈনন্দিনতা থেকে মুক্তি দেয়, তার শারীরিক মানসিক ক্লান্তি থেকে মুক্তি দেয়। এরকম ভাবে আমরা যদি একটা ভূমিকা লিখে নিই, তাহলে অবকাশের সম্পর্কে আমাদের একটা হয়ে গেল, ভূমিকা হয়ে গেল। তারপরে আমরা কি লিখবো, আমরা লিখবো সে সারাদিনের কাজের পর রাত্রে যেমন আমাদের ঘুম দরকার শারীরিক ক্লান্তি দূর করার জন্য, নতুন দিন শুরু করার জন্য, তেমনি প্রতিদিন কাজ করতে করতে এক ধরনের মানসিক ক্লান্তি আসে, আর তখনই প্রয়োজন হয় কিছু অবকাশের। অবকাশ আমাদের নতুন উদ্যম দেয়, পেশাগত জীবনে চাপ থেকে মুক্ত করে, আমাদের আরো ভালোভাবে কাজ করতে সাহায্য করে। আমরা পেশায় যে কাজ করতে করতে, প্রতিদিন যে কাজ করতে করতে আমরা অবসাদ বোধ করি, আমাদের বিষণ্ণতা আসে, যখন আমরা অবসর কিছুদিন অবসর নিয়ে বা কিছুদিন অবকাশের পর আবার আমাদের পেশাগত জীবনে ফিরে যাই, তখন কিন্তু সেই কাজ করতেই আমাদের ভালো লাগে। পরিকল্পনার মাধ্যমে আমরা অবকাশের সময়টুকু যদি বার করে নিই, তাহলে সময়টিকে পরিপূর্ণভাবে উপভোগ করা যায়। আমরা যে সময়টা অবকাশ নেব, সেই সময়টা যদি আমরা আগে থেকে পরিকল্পনা করে রেখে দিই, যে আমার 7 দিনের অবসর আছে,
7 দিন আমি এইভাবে অবকাশ যাপন করব। সেই জন্য যদি আমরা সব আমরা অনেক সময় একত্র অনেকে মিলে অবকাশ যাপন করি, কখনো বা একলাই অবকাশ যাপন করি। আমরা যেভাবে যেভাবে অবকাশ যাপন করি, আমরা যদি একটু পরিকল্পনা করে নিই যে আমরা যেখানে যদি কোথাও বেড়াতে যাই, জেনারেলি আমাদের প্রথম এটাই হয় আমাদের বেড়াতে যাওয়ার মনে মনে আসে, তো তাহলে আমরা সেখানে আমরা যদি আগে থেকে ব্যবস্থা করে নিই, আমাদের থাকার ব্যবস্থা, আমাদের হোটেলের ব্যবস্থা, আমাদের যাত্রাপথের ব্যবস্থা, যাওয়া এবং আসার ব্যবস্থা, তাহলে এখানে আমরা কিছুটা অনেকটা সুযোগ পেয়ে যাই অবকাশের সময়টুকু বেশিভাবে বেশিক্ষণ ধরে উপযুক্ত বেশি বেশিক্ষণ ধরে ব্যবহার করার জন্য। শহর থেকে অনেক দূরে কোনো নির্জন মনোরম প্রাকৃতিক পরিবেশ, এগুলো না নিজের নিজের চিন্তাভাবনা, নিজের ভাষা, যেটা তোমার প্রবন্ধকে সমৃদ্ধ করবে। শুধু বইটা পড়বে, বইটা তো ভীষণ, না পড়লে আমরা লিখতে পারি না, লেখার জন্য বইটা পড়তে যায়, কিন্তু নিজের ভাবনা চিন্তা দিয়ে জিনিসটাকে সাজিয়ে নিতে পারলে কিন্তু নাম্বারটা বেশি আসে, 10টা নাম্বার। তো শহর থেকে অনেক দূরে কোনো নির্জন মনোরম প্রাকৃতিক পরিবেশ, অথবা নিজের পছন্দ মতো কোনো জায়গা, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, নানা ধরনের অভিযান, অর্থাৎ নিজের ইচ্ছে মতো কিছুটা সময় কাটানো গেলে অসম্ভব মানসিক তৃপ্তি লাভ করা যায়। অবকাশের সময় নতুন কিছু চিন্তা ভাবনা, কিছু করার ইচ্ছে, সে বিষয়ে নানা পরিকল্পনা করা সম্ভব হয়, অনেক সৃজনীমূলক কাজ করা সম্ভব শুধু অবকাশের অবসরে। কিছুদিন একান্তে সময় কাটানোর প্রয়োজন আছে সব মানুষেরই, আর তার জন্যই অবকাশের প্রয়োজন। প্রতিদিনকার কর্মব্যস্ততায় আমরা নানা রকম সামাজিক ক্রিয়াকর্মেও সক্রিয় অংশগ্রহণ করতে পারি না, সকলের সাথে মেলামেশা করা সম্ভব হয় না। সামাজিক জীবনে আমরা সকলকে নিয়ে চলতে চাই, কিন্তু দৈনন্দিনতার চাপ আমাদের সকলকে নিয়ে চলার সুযোগ করে দেয় না। আমরা এই সুযোগ আমরা করে নিতে পারি অবকাশের সময়ে। রোজকার পরিশ্রমের ক্লান্তি নেই, শারীরিক অবসন্নতা নেই, একটি পূর্ণ অবকাশের দিন আমাদের মনকে ভারমুক্ত করে। তাই অবকাশের সময় যেমন আকাশ দেখা যায়, পাহাড়ের নির্জন উপত্যকাকে উপলব্ধি করা যায়, নদীর গান শোনা যায়, তেমনি নিজেকে এবং আশেপাশের মানুষজন, তাদের সমস্যা, তাদের না বলা কথা, তাদের কিছু উপলব্ধিও অনুভব করা যায় এই অবকাশের সময়টিতে। প্রাত্যহিক জীবনযাত্রা যেমন প্রয়োজন আমাদের রুটি রোজগারের জন্য, আমাদের জীবন ধারণের জন্য, তেমনি অবকাশও প্রয়োজন, শুধু আমাদের জীবন ধারণের জন্যও বটে, আমাদের মানসিক ক্লান্তি দূর করার জন্য, আমাদের আরো উন্নততর জীবন জীবনকে উন্নততর জীবনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের কিছুটা অবকাশের অবশ্যই প্রয়োজন আছে। অবকাশ যাপন অত্যন্ত প্রয়োজনীয় প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক মানুষ অবসর চায়, অবকাশ চায়, এবং এটি একটি অত্যন্ত প্রয়োজনীয়, যেটি প্রত্যেক মানুষকে উন্নততর জীবনের জন্য এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এইটা হচ্ছে আমাদের অবকাশ যাপন। তাহলে আমাদের প্রবন্ধের 1 নম্বর যে 10 নম্বরের একটাই আমি দেখিয়ে দিলাম, এছাড়া তোমাদের যেগুলো ইম্পর্ট্যান্ট আছে, অবকাশ যাপন ছাড়া যেগুলো ইম্পর্ট্যান্ট আছে, সেটার মধ্যে পরিবেশ ভাবনা, গাছ মানুষের বন্ধু, বিশ্ব উষ্ণায়ন, এইগুলো মানে ইম্পর্ট্যান্ট বলতে মানে এগুলো আসে, এগুলোই আসে, যেগুলো আসে অবকাশ যাপনটা একটু আলাদা বলে এটা বলে দিলাম। এগুলো তো তোমরা পড়ো, এই পরিবেশ ভাবনা এগুলো পড়োই, সেই জন্য এটা বলে দিলাম। ঠিক আছে, এরপরে আমি সেকেন্ড যেটা আছে সেটা বলে দিচ্ছি। ১৩:৪৫